বিসমিল্লাহির রহিম, আমি মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এ এন এম উচ্চ বিদ্যালয় বেলাবন শিল্পী, মাস্টার ট্রেনার মনোদীপ এম বীর নার্সিংহী। প্রিয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মণ্ডলী, মসুদীজন, এই মুহূর্তে আপনারা যারা আমাকে সরাসরি লাইভে দেখছেন এবং শুনছেন, সবাইকে বেলাবন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আমরা এখন ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্যাসেঞ্জার একটা প্র্যাকটিস করব। আগের ক্লাসগুলিতে আমি নিয়ম এবং নিয়ম সহ উদাহরণ দিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গত ক্লাসে একটা প্র্যাকটিস করেছিলাম, আজকে আমরা একটা প্র্যাকটিস নিয়ে এসেছি, সেটা আমরা এখন করব। ইতিমধ্যে বোর্ডে আমি প্যাসেঞ্জার সাথে লিখেছি ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নারেশন। গুড মর্নিং, ইনভার্টেড কমা স্টার্ট, গুড মর্নিং, এখানে কমা দেওয়া আছে। ক্যান আই হেল্প ইউ, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা ক্লোজ, তার মানে এই সেন্টেন্সে ক্যান আই হেল্প ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আগেই বলেছি সমস্ত প্যাসেজটি ভালোভাবে পড়ে বক্তা এবং শ্রোতা বের করতে হবে আর কি, এবং প্যাসেজের মধ্যে কোন সেন্টেন্সটা কোন ধরনের বা কোন বাক্যটা কোন ধরনের তা শনাক্ত করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমেই লক্ষ্য করলাম এটা ক্যান আই হেল্প ইউ, এটা একটা ইন্টারভিউ সেন্টার, যেহেতু প্রশ্নগুলো চিহ্ন দেওয়া আছে। তারপর সেভ দ্য ম্যানেজার, ম্যানেজার বলি ইয়েস আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট এ পার্কিং স্টিকার, আমি তো এখানে গাড়ি রাখার জন্য একটা টিকিট পাবো, এটা বলছে। তবে আমি লাইনটা আবার করছি, ইয়েস হ্যাঁ আই ওয়াজ টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট এ পার্কিং স্টিকার, আমি তো এখানে গাড়ি রাখার জন্য একটা টিকিট পাবো, ইজ দিস কারেক্ট প্লেস, এটা কি সঠিক জায়গায়, সেখানে এটাও কিন্তু আবার এখানে এটা অ্যাসার্টিভ, এটা কি আবার এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, সেই ব্যাপারটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর সে দ্য লেডি, লেডি বলল, মহিলাটি বলল, তারপর ইয়েস হ্যাঁ ইট ইজ, হ্যাঁ এটাই সঠিক জায়গা, ইট ইজ, এখানে বাক্য অসমাপ্ত, কাজী বাংলা মিনিস দিয়ে বাসে। আচ্ছা, তারপর হোয়াটস দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর কার, আপনার গাড়ির নিবন্ধন নাম্বার কোথায়, সেট দ্য ম্যানেজার, ম্যানেজার বলবে। তো আমরা এখানে কি বললাম, এই প্যাসেঞ্জার আসলে কথোপকথন হচ্ছে দুজন, একজন হচ্ছে ম্যানেজার আর একজন হচ্ছে লেডি, তার দুজনের মধ্যে এখানে কি কথা বিনিময় হচ্ছে। এখন এটাকে আমরা কি করবো, ইনডাইরেক্ট স্পিচ করবো। তাহলে আমরা আই এখানে ইন্ডিকেট করা আছে, আই ইনডাইরেক্ট স্পিচ, তাহলে আমরা শুরু করি। প্রথমে গুড মর্নিং, আমরা জানি গুড মর্নিং থাকলে কি হয়, উইশ বসে, তাহলে ক্যান আই হেল্প ইউ, তাহলে এখানে বলছে ব্যাপারটা সেলস দ্য ম্যানেজার, তাহলে কি বলবো, তাহলে দি ম্যানেজার উইশ, দা ম্যানেজার, দা ম্যানেজার উইশ, WISSED উইশ উইশ, কাকে উইশ করলো, যে ম্যানেজার কাকে উইশ করলো, মহিলাকে করছে, আরে মহিলা লেডি, যে ম্যানেজার উইশ দ্য লেডি, এল এ ডি ওয়াই, দি ম্যানেজার উইশ দ্য লেডি, আমি বলতে গুড মর্নিং থাকলে গুড মর্নিং এ বসে, গুড ইভিনিং থেকে গুড ইভিনিং বসে, আমরা এই নিয়মে আগের নিয়ম করে আলোচনা করছি, তাহলে কি হবে, দি ম্যানেজার উইস দ্য লেডি গুড মর্নিং, ও আর এন আই এন জি, উইস দ্য লেডি গুড মর্নিং। আচ্ছা, তারপরে এখানে কমা তো আছে, বাক্যের মধ্যে শেষ না, এখানে ক্যান আই হেল্প ইউ, এখানে আবার প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ, তাহলে সেটি করতে কি বলবে, আস্ক করবে, কাজে যেখানে এখানে আমরা ইংরেজিতে কমা দেওয়া আছে ব্যাকটা আমরা এন দ্বারা যুক্ত করতে পারি, এন এন ক্যান আই হেল্প ইউ, কথা রাখা ম্যানেজারই বলছে মহিলাকে, তাহলে কি বলতে হবে, এন দ্য ম্যানেজারকে বলতে হলে হি, এখানে যেহেতু ম্যানেজারের বাক্য শুরু করা হচ্ছে তো বারবার ম্যানেজার লেখার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা এখানে হি লিখবো, হি হি তাহলে যেহেতু প্রশ্ন ইন্টাগ্রেটেড সেন্টার সেটি করতে কি বলবে, আস্ক, হি আস্ক এ এস এ আস্ক, আমার সাথে কি বলবে, ইফ বা ওয়েদার,
আরো দুটো একটা লিখে গেল ওয়াজে লিখি ইফ লাগা আছে ডব্লিউ এস ডব্লিউ এস ই পি এস ইয়ার ওয়েদার 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 আই কে হাই হলো মানে দ্যাট ইউ তাহলে হি হি ইচ্ছে করলে আমরা যেহেতু ম্যানেজার এম ম্যানেজার প্রথম অক্ষর একটা লিখে দিতে পারি এখানে পাশে সবই ও ই ও সি ও ইউ এন্ড ই ইনপুট হেড এস ই এল পি হেড ই হলো কে ই হলো মহিলা তাহলে কি মহিলা এখানে ইউ বাক্যের শেষে বসে তাহলে অবজেক্ট মহিলা অবজেক্ট মহিলা প্রণাম হলো সি সি এর অবজেক্ট হলো হা তাহলে হেড হা প্রথম অংশ আমাদের শেষে তারপর Yes, I was told to come over here to get a parking sticker. Is this the right way? The mohila bolo, ha. Ekhane duita sentence. I was the right place. I was told it ekta ar is this the duita kotha ekhane right place. The kai bolo kotha ra said the lady. Lady bolo. Tar amra ki lady diye bhai shuru korbo tale. The lady prothom shobdo ache ki? Yes. Prothom shobdo diye ache ki the lady. The lady. Yes, তাহলে কি হবে তাহলে reply in the affirmative the lady reply PLIED reply in the affirmative A double F I R M A T I V affirmative the lady replied in the affirmative তারপর ইয়েস বলার জন্য কি হলো তাহলে দি রেডি রিগার্ডিং দা অ্যাফার্মেটিভ এতটুকু আবার কি পরে ব্যাকেট হলো আই ওয়াজ টোল্ড তাহলে কি এন্ড এন্ড যত দুটো কথা এন্ড এডিট আমরা আগে জানেছি এডিট করবে এডিট আমার তাহলে কি বলবে এটা আছে সেন্টার তোমার তাহলে দ্যাট দ্যাট আই কে আই হলো মহিলা নিজে তাহলে কি বলছি সি ওয়াজ থাকলে কি বলছি ওয়াজ থাকলে হ্যাড বিন ওয়াজ থাকলে পাস্ট পারফেক্ট চলবে তো ওয়াজ এর পাস্ট পারফেক্ট চলবে পাস্ট পারফেক্ট জন্য হ্যাড বলবি এবং ওয়াজ এর পাস্ট পারফেক্ট চলবে বিন হ্যাড বিন হ্যাড বিন টোল্ড কিউ এন্ড টোল্ড টু কাম কাম ওভার কাম ওভার হেয়ার থাকলে দেয়ার টু গেট এ পার্কিং স্টিকার পি এ আর পি এ আর কে আই এন জি পার্কিং স্টিকার এস টি আই সি কে পার্কিং স্টিকার তারপর তাহলে সেটি পড়লে শি হ্যাড বিন টোল্ড টু কাম ওভার হিয়ার টু গেট এ পার্কিং স্টিকার তারপর হলো এখানে আবার কি ইজ দিস দ্য রাইট প্লেস এখানে নিডস আছে এটা কি দ্বিতীয় সেন্টে তাহলে কি বলতে এন্ড অবজেক্ট করা যায় বা ইচ্ছা করলে আলাদা লেখা যায় তাহলে সি মহিলার কথা তাহলে সি সি কি বলতে এটা কি দিচ্ছে সি আস্কড সি আস্কড সি আস্কড আগে জিজ্ঞেস করছে ম্যানেজারকে কি বলতে ম্যানেজার কি বলতে হি এই আসছেন অবস্থা কি বলবে এই বয়টা আমরা ইট লিখি দুটা দেখো একটা লিখলে চলবে তাহলে দিস থাকে কি বল দিস থাকলে দ্যাট ইফ দ্যাট ইদার পাঁচটা কি হবে আমরা আরেকটা কথা বলে নিই যদি বাক্যটা প্রশ্ন চিহ্ন থাকে ইদার দশমাসে বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যায় দেখলে কি সাবজেক্ট হলো দিস দ্যাট হলো তাহলে ইদার পাঁচটা ওয়াজ দ্যাট ওয়াজ That was the right place.
R I G S T I place P L A C that was the right place. তারপর এতটা অংশ শেষ হয়ে গেছে অলরেডি সেট আছে তারপর এখন আমরা শুরু করি ইয়েস ইট ইজ ইয়েস ইট ইজ হ্যাঁ এটা এটা কোনটা জায়গাটা গাড়ি পার্কিং এর জায়গাটা তো ফার্স্ট দা রেজিস্টার নাম্বার অফ ইউর কার সেট দা ম্যানেজার এখন আমরা কি ম্যানেজার কথা শুরু হয়ে গেল তাহলে আমরা কি এখান থেকে ম্যানেজার থেকে আবার শুরু করব তাহলে দা ম্যানেজার দ্বিতীয় বলো কি দা ম্যানেজার ডিপ ডাইভ ইন দা অ্যাফার্মেটিভ এন্ড আচ্ছা পরে আসতেছি দা ম্যানেজার M A N A D E manager P L I D reply in the affirmative I R M A M A D I The manager replied in the affirmative. And it was it the and added that. Yes, you know affirmative and the it of it all the way. It was past tense past work, it subject thing can be as well. Reply in the affirmative. আমাদের কি আসবে দ্যাট ও ইয়েস পর আটটা এখন অংশ সরি এখানে আট অংশ ইট হতে গেল তো দ্বিতীয় কথা তাই করবে অ্যান্ড অ্যাডেড অ্যান্ড অ্যাডেড অ্যান্ড রিপ্লাই ইন দা ফর্মুলা অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড এ ডাবল ডি ইডি অ্যাডেড দ্যাট অ্যান্ড অ্যাডেড দ্যাট তারপর হচ্ছে এতটুকু আমরা করলাম এখানে বসে দিই তারপর হোয়াটস দা রেজিস্টার নাম্বার অফ ইউর কার সেন্ট দা ম্যানেজার তাহলে এটা আমার কি হলো দ্বিতীয় কথা তার কি হবে তাহলে যেহেতু ম্যানেজার দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে বারবার ম্যানেজার না লিখে ম্যানেজার প্রণামটা আমরা হি লিখবো হি এখান থেকে লেখা শুরু করি হি ফাদার এফ ইউ আর পি এ The father asked A S K E D. The father asked. আমাদের ডব্লিউ দেবে একটা শুরু হলে ডব্লিউ এসে বসে দি ফার্দার আস্ক আমাদের কি বলবে বা আজ কাকে বলছে এখানে লেডি দেওয়া যায় বা হার দেওয়া যায় আমরা লিখে দিই হার আজ হার আখার আমাদের কি বলবে ডব্লিউ থাকলে ডব্লিউ এসে বলবে এবং ও হুইচ ভাট হাউ হোয়েন ইগল হাউ হাই এভরি তারপর তারপর কি বলবে হোয়াট হোয়াট এখানে হোয়াটস মানে হোয়াট ইজ দা হোয়াটস হোয়াট ইজ তারপর দা রেজিস্ট্রেশন নাম্বার হোয়াটস হোয়াট দা দা আর ই ডি আই এস P R A T I O N registration number N U M B here registration number of
ऑफ यू यू का मीन्स द लेडी के द लेडी प्रणव शी यू आछे तीन नंबर फॉर द पर्सन फ्रॉम अस द लेडी तीन नंबर फॉर शी की पर्सन की हार गए थे ताकि वो ऑफ हार हार कार सी है कार एक ना हॉर्स है तो मतलब हॉर्डी क्यों तेरे पास पास ये लामदे पूरे पूरे पैसे जनरेशन आंसर कमरे लिख लें তাহলে আমরা আনসারটা একটু আবার একটু পড়ে নিই দ্য ম্যানেজার উইশ দ্য লেডি গুড মর্নিং অ্যান্ড হি আক্স অ্যান্ড হি আক্স হোয়াদার বাই ইফ দুটা একটা আমরা হোয়াদার লিখলাম হি মানে কি ম্যানেজার কুড হেল্প হার তারপর দ্য লেডি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট She had been told to come over here to get there to get a parking sticker. She asked him if that was the right place. The manager replied in the affirmative and added that it was. It was. हाँ एक ही शेष है कि ऐसे तो कुछ आपको manager तीन नंबर पर था. तो क्यों बदले? आप दरार ना बाकी नियम में लिखी चिला. He further asked her, आपके लेडी के बोलते हैं, what the registration number of her car was. जैसे कहते हैं अगर हम लोग आरक्षण में शीर्ष पर हो, तो ये टाइम हम बोलते के मुझे लो. She My mother, said, "Comma invert comma shuru, won't you go? Won't you go to school?" প্রশ্ন চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ আই সে এস এ আই ডি আই সে পুস্তক আই সে পুস্তক কমা হবে আই সে মাদার মাদার এখানে দাবা এই ব্যাটের তোমার শুরু মাদার পর কমা দিয়ে আই ফিল এফ ই ই এফ ফিল ফেভারিশ এফ ই ফি ভি ই আর আই এস এস ফেভার থেকে ফেভারিশ টুডে টি ও ডি এ আই টুডে পুস্তক তো আই ডং ডি ও ওয়ান ডং ওয়ান টু গো ওয়ান টু গো টু স্কুল টু স্কুল ইনভার্টেড কমা ক্লোজ পুস্তক
বাবা ইনভার্টেড কমা দিয়ে ওকে কমা টেক ই এ কে ই টেক রেস্ট আর এ টেক রেস্ট নাও ফুল স্টপ ইউ ইউ শুড বি You should be more careful. CARE more careful about your head, about your head. আমি বললাম মাদার মা আই ফিল ফেভারিশ টুডে, আমি আজকে আমাকে জ্বর জ্বর লাগতেছে বা জ্বর জ্বর অনুভব করতেছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে আজকে যেতে যাই না বা যাচ্ছি না। ওকে টেক রেস্ট নাও, ঠিক আছে এখন কি করে বিশ্রাম নাও। ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউ হেলথ, তোমার অবশ্যই তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। সে মাদার মা বলুন কথা কার মধ্যে হচ্ছে, কথা হচ্ছে এখানে মা এবং মেয়ের মধ্যে। তাহলে আমরা প্রথমে লক্ষ্য করি মাদার সে মা বললো উনটু, এখানে একটা বাক্য, তারপর আই সে এটা জবাব দিলে, মেয়েটা জবাব দিলে। তাহলে প্রথম দিয়ে শুরু করি, তাহলে কি হবে, তাহলে এখানে বাক্য ইন্টাগ্রেশন থাকে মাদার আস্ট, মাদার আস্ট শুরু করে আমরা ইনডাইরেক্ট নাইস এন্ড ইনডাইরেক্ট স্পিচ আই দা শুরু করি ইনডাইরেক্ট। দেখো মাদার মাই মাদার এম ওয়াই মাই মাদার মাই মাদার মাই মাদার এস কে ইনি আস্ট আই কে মি এখানে আই বলবে আই অফ দ্যাট, কি আই তো বলবে না আই অফ দ্যাট ফ্রম যেহেতু সাবজেক্ট বাদ অফ দ্যাট, কি মা আমার মা আমার কি করছে এখানে মি মাই মাদার আস্ট মি আমার কি বলবে ই বা হয়ে দা আমার কি লিখি ইফ এ লিখি ছোটটা লিখি ই ইফ ইউ কে ই হলো মে কি বলতে শি ইফ শি উইল নট মেক এ মোর মানে উইল উড নট ডব্লু ও ইয়ার উড নট উড নট তারপর গো টু স্কুল গো টু সি এস ও ও গো টু স্কুল তারপর নিয়ম অনুযায়ী ঘুরে থাকলে দেখে এ থেকে দেখ ডি এ ওয়াই দে বাকি এখানে শেষ। তারপরটা কি আই সে আই বললাম মাতা, আমি মাকে বললাম আই পি আমি আজকে জর্জ দেখেনি, তা আমি কি বললাম আমি মাকে বললাম ঠিক আছে, এটা কি তাহলে আই পি হ্যাভারি স্টুডেন্ট আই সে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা তাহলে কি করবো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি লিখবো, তাহলে আই সে বা এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, মা যখন তার মেয়েকে বললো মেয়ে কি জবাব দিল, জবাব দিয়ে যদি রিপ্লাই লেখা যায় না হলে লেখা যায় লিখলে হয়তো বাক্যের পড়া সুবিধাতে সুন্দর হয়। ইন রিপ্লাই জবাবে আই সেট আই বললাম আই সেট মাদার আমি মাকে বললাম এরকম লিখতে পারি আপনি ইচ্ছে করলে। তাহলে
ইন রিপ্লাই নালে কেউ ছবি লিখলো ছবি বাসার সুন্দর যদি আমরা এখানে যোগ করতে পারি তাহলে কি ইন রিপ্লাই আর ইফ এল আই রিপ্লাই না লিখলো চলবে সমস্যা না তো লিখে দিলাম আই রিপ্লাই ইন রিপ্লাই জবাবে আই আই টোল লেখা যায় আই টোল এখানে প্রশ্ন তো এখানে তো ইন্টাগ্রেট চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে আবার কি দেওয়া আছে এখানে ইন্টাগ্রেট চিহ্ন আর ওইখানে থাকতে পারবে মাদার একটা সেন্টেন্স এখানে আবার এখানে আর একটা দুটো সেন্টেন্স তাহলে কি করা যায় আই সে সেটার মধ্যে টোটো লেখা যায় টোটো লেখাটা স্ট্যান্ডার্ড আই টোল তো কাকে বললাম মাকে এর মা লেখা যাবে মার পড়ন হার লেখা যাবে আই টোল মাদার আই টোল মাদার আমি মাকে বললাম জবাবে আমি মাকে বললাম কি বললাম তোমার তো যেহেতু পাখির অ্যাসারটিভ সেন্টেন্স তোমার কি বলবে অ্যাসারটিভ সেন্টেন্স তোমার তো দ্যাট আই কে আমি মানে মেয়েকে আর কি মার মেয়ে তার কি বদলে শি শি ইলের পাশে কি হবে ফেল এফ ই এল টি ফেল এফ ই ভি ই ই আর আই এস এ এবারে স্টুডেন্ট থাকলে দ্যাট ই এস এ দ্যাট ই এ আমরা ভেঙ্গিয়ে লিখি যেহেতু লার্নিং অবস্থা মধ্যে আমরা ভেঙ্গিয়ে লিখি বোঝার সুবিধা হবে I added a DED added that I সাথে করে দিলে I হবে I don't থাকলে did not want to go want to go to school want to go to school my taken a shesh after that okay take rest now okay ঠিক আছে তাহলে এখন বিশ্রাম না you should be more careful about to তোমার অবশ্যই তোমার সাথে বুঝাতন হচ্ছে সেট মানা মা বল তাহলে এটা মার কথা ওকে ঠিক আছে টেক রেস্ট নাও এখন বেশি এটা মায়ের কথা বলটা এটা তোমার সাথে বুঝাতন এই কামাই তাহলে কি হতে দেখো শুরু করি ওকে ঠিক আছে তো মাদার তো মা বাবা কি বললো মাদার টোল এম ও টি এ আশিলেকে ব্যাকড এন্ড দিলে চলবে মাদার টোল কাকে বল মা কাকে বলো মা বলো আবার তার মা আমাকে বলছে তার মেয়ে মানে আমাকে মা কথা যেহেতু মা মেয়ের কথা হচ্ছে মাদার টোল বি মা আমাকে বললো কি বলো ঠিক আছে যেহেতু এখানে ওকে সাবজেক্ট নাই সরি ওকে ইউ আই
ওকে ঠিক আছে এখানে ওটা পুরো ডিলিট রাখা শেষ আচ্ছা তারপর একটা কি টেক রেস্ট নাও একটা বিশ্রাম নাও আর আমরা এখানে যুক্ত যুক্ত হতে অ্যান্ড টেক রেস্ট বলতে কি বোঝায় বিশ্রাম না উপদেশ উপদেশ মূলক বাক্য তাহলে অ্যান্ড অ্যাডভাইস উপদেশ বুঝলে অ্যাডভাইস বলবে অ্যান্ড অ্যাডভাইস অ্যান্ড দিলে আর এখানে পুস্তক লাগবে না এদের কমা দেওয়া আছে দেখো এন্ড অ্যাডভাইস এ ডি ভি আই আর যদি আমরা এখানে পুস্তক দেই তাহলে এন বা তাহলে কি মাদার অ্যাডভাইস বা শি অ্যাডভাইস এ বেরে দেখা যায় এন অ্যাডভাইস এ ডি এ ভি আই এস ই ডি অ্যাডভাইস এন অ্যাডভাইস কাকে অ্যাডভাইস দিল মেয়েটাকে দিল আমাকে দিল মি এন অ্যাডভাইস মি আমার তাহলে কি বলবে আপডেট ইম্পর্টেন্স আছে আমাদের কি বলে টু বসে টু টেক রেস্ট টু টেক কি এ কে টেক রেস্ট আর ই এস টি টু রেস্ট নাও থাকলে দেন এস এন দেন ওকে তারপর ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইওর হেলথ তারপর কি বলছে এটা অর্থ কি দাঁড়ালো ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট হেলথ তোমার তোমার স্বাস্থ্যের প্রতি অধিক যত্ন নেওয়া উচিত এটা কি তাহলে তাহলে এটা তাকে একজন উইশ করা হবে তাহলে এখানে কি হবে এটা শুড বি মোর কেয়ারফুল ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ তোমার স্বাস্থ্যের প্রতি তোমার অধিক যত্নবান নেওয়া যত্নবান হওয়া উচিত তাহলে এখানে আবার আমরা ব্যাখ্যাটা দুটো এর কথা নম্বর কথা হলো তিন নম্বর কথা তাহলে আমরা ঠিক এটা ব্যাখ্যাটা দিয়ে এখানে ব্যাখ্যাটা প্রার্থনা বা একটি বলবে সেটাকে পরামর্শ বলো বা একটা কোনো পদস্য বলা যায় কারণে তাহলে আমরা আবার ব্যাখ্যাটা ভেঙে লিখে এখানে তাহলে মাদার না লিখে কি রেখো তাহলে শি 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 তাহলে শি অলসো শি অলসো দেখো দুইটাকে মেয়ে মেয়ে দিকে বের তাহলে আমি আই তাহলে আই আই শুড বি আই শুড বি মোর কেয়ারফুল আই শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট অ্যাবাউট মোর কেয়ারফুল অ্যাবাউট my my health h e a l t h my health I should be more careful about my health তাহলে আমরা প্রেজেন্ট ইনডাইরেক্ট না স্পিচটা আবার করি দেখুন পুটিপিটিতে পাওয়া যায় কিনা দা মাদার মাই মাদার আস্কড মি ইফ শি উড নট গো টু স্কুল দ্যাট ডে প্রথম অংশে তারপর ইন রিপ্লাই জবাবে আই told mother that she felt embarrassed that day. Achha. I added that I did not want to go to school. Mother told me it was okay. ঠিক আছে. And advised me by another day, who stopped the evening? She advised me, my mother advised me, to take rest there. She also suggested that I should more I should be more careful about my health এর আমাদের দ্বিতীয় অনুসরণের উত্তর প্রিয় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক অনুসরণী মণ্ডলী বেলাবা অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে অনুসরণের ক্লাস এখানে শেষ করলাম সেই সাথে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে পরবর্তী অতিথিদের পরে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে
বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।